সবচেয়ে সুখী দেশ। এবারও সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে পরপর 6 বার দেশটি সুখী দেশের তালিকায় সবার উপরে রয়েছে। অন্যদিকে এবারের সুখী দেশের তালিকায় তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাম। আর 137টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 118তম। 2022 সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল 94তম। আজ 20 মার্চ আন্তর্জাতিক শোক দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদে 2012 সালের 12ই জুলাই এই দিনটিকে শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। সুখ এবং ভালো থাকাকে একটি সার্বজনীন লক্ষ্য ও প্রত্যাশা নিয়েই দিবসটির উৎপত্তি। প্রতিবছর 20 মার্চ শোক দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2023। তালিকায় 137টি দেশের মধ্যে টানা ষষ্ঠবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড, চতুর্থ ইসরায়েল ও পঞ্চম নেদারল্যান্ডস। সেরা 10টি সুখী দেশের মধ্যে এরপরের স্থান রয়েছে সুইডেন ষষ্ঠ, নরওয়ে সপ্তম, সুইজারল্যান্ড অষ্টম, লুক্সেমবার্গ নবম ও নিউজিল্যান্ড দশম। এবারে সুখী দেশের তালিকায় কানাডা 13, যুক্তরাষ্ট্র 15 ও যুক্তরাজ্য 19তম অবস্থানে রয়েছে। যুদ্ধকবলিত ইউক্রেন রয়েছে 92তম অবস্থানে আর রাশিয়া রয়েছে 70তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান 78তম, পাকিস্তান 108, শ্রীলঙ্কা 112, ভারত 126তম অবস্থানে রয়েছে আর বাংলাদেশের অবস্থান হলো 118তম। অন্যদিকে সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান। সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে 0 থেকে 10 সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়। ২০২২ সালে সুখী দেশের তালিকা করতে গিয়ে প্রাধান্য দেওয়া হয়েছিল করোনা মহামারীকে। করোনা সারা বিশ্বকে এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে কোভিড-19 মানুষের ভালো থাকার খরচ বাড়িয়ে দিয়েছে, সেই সঙ্গে বেড়েছে বেকারত্ব, এর প্রভাব পড়েছে সূচকেও। এছাড়া করোনা মহামারীর ধাক্কা সামলাতে না সামলাতে 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ সারা বিশ্বকে এক ভয়াবহ সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে বেকারত্ব, মূল্যস্ফীতি, দেশে দেশে বেড়েছে খাবার জ্বালানি সহ বিভিন্ন পণ্যের দাম। এবারে সুখের সূচকে ইউক্রেন যুদ্ধেরও প্রতিফলন দেখা গেছে।